সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে শাহবাগ মোড় অবরোধ করেছে বেশ কয়েকটি সংগঠন। সেখানে আছেন সহকর্মী বিকাশ বিশ্বাস। সার্বিক পরিস্থিতির খবর জানতে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি আমাদের সাথে। বিকাশ বিশ্বাস, দেখতে পাচ্ছি আপনার আশেপাশে অবরোধকারীরা রাস্তা বন্ধ করে দিয়ে অবরোধ করছেন, সার্বিক পরিস্থিতি আসলে কি রকম জানাবেন আমাদের? রেদওয়ান, একেবারে শারদীয় দুর্গাপূজার শুরু থেকেই যে সারা দেশে যে কোরআন অবমাননার অভিযোগ তুলে যে মঠ মন্দিরগুলোতে হামলা করা হয়েছিল এবং তারপরেই ধারাবাহিকতায় যে হিন্দুদের বাড়িঘরে আক্রমণ করা হয়েছে এবং জানেন যে দুজন মারাও গেছেন, সেই প্রতিবাদেই আসলে আজকে সকাল থেকেই শাহবাগ চত্বরে হিন্দুদের বেশ কয়েকটি সংগঠন তারা প্রতিবাদ বিক্ষোভ করে আসছিল এবং তারই ধারাবাহিকতায় বিকেল চারটা থেকে শাহবাগের যে মোড়টি চত্বরটি রয়েছে সে সবগুলো সড়ক বন্ধ করে দিয়ে তারা মূল যে সড়কে তারা অবস্থান নিয়েছেন এবং তারা এই সবগুলো সড়ক বন্ধ করে দিয়েছেন। তারা দাবি করছেন যে অবিলম্বে এই সব যে সাম্প্রতিক হামলাগুলো হয়েছে তার সঠিক বিচার করতে হবে এবং আগের যে সাম্প্রতিক হামলাগুলো হয়েছিল তারও বিচার করতে হবে। তারা বলছেন যে আগের যে সাম্প্রতিক হামলাগুলো হয়েছিল তার বিচার না করার কারণেই, সেই বিচারহীনতার কারণেই কিন্তু নতুন করে সব সাম্প্রতিক হামলাগুলো হচ্ছে এবং তারা দাবি করছেন যে নতুন করে যে হামলাগুলো হয়েছে সেই হামলা যেমন বিচার করতে হবে তেমনি আগে যে হামলাগুলো হচ্ছে সেগুলোরও বিচার করতে হবে। আমাদের সঙ্গে রয়েছেন বাংলাদেশ হিন্দু আইনজীবী পরিষদের সভাপতি অ্যাডভোকেট সুমন কুমার রায়। আমরা তার কাছ থেকে জানতে চাই কী দাবি নিয়ে মূলত আপনারা এখানে দাঁড়িয়েছেন আজকে? দাবি বলছে এই হামলা কিন্তু নতুন নয়, আজকে রামু থেকে শুরু করে নাসিরনগর, সারলা থেকে খুলনা, গঙ্গাচড়া থেকে মুরাদনগর, আজকে মানিকগঞ্জ, টাঙ্গাইল, এই ধর্মীয় অজুহাত তুলে এবং ধর্মীয় অবমাননার অজুহাত তুলে আমাদেরকে বিভিন্ন জায়গায় বাড়িঘর হামলা করা হয়েছে, হত্যা করা হয়েছে, ধর্ষণ করা হয়েছে। সেটার যারা প্রকৃত কুশীলব তাদেরকে খুঁজে বের করে দৃষ্টান্তমূলক আমরা শাস্তি দাবি জানানোর জন্যই এবং আপনারা জানেন এবং আপনাদের মাধ্যমে আমরা জেনেছি, যদি আমরা দেখি রামুর সেই উত্তম যে আইডিকে কেন্দ্র করে রামের হত্যা যজ্ঞ চলেছিল সেই উত্তম আইডি কিন্তু খুঁজে পাওয়া যায় নাই। আজকে নাসিরনগরের ঘটনা যদি আপনি দেখেন যে জাহাঙ্গীর ফটোশপ করে সেই কাবার ঘরে আপনার শিবের মূর্তি স্থাপন করেছিল, পরবর্তীতে সেই জাহাঙ্গীরকে কিন্তু বিচারের আওতায় আনা হয় নাই। অতএব একের পর এক এই ধরনের নারকীয় হত্যাকাণ্ড প্রধানমন্ত্রী